নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বর্ষাকাল মানেই অন্যান্য গাছের ক্ষেত্রে অনেকটাই ভালো গাছ তৈরি আমরা সহজেই করতে পারি, কিন্তু যারা গোলাপ গাছ করেন তারা জানেন যে বর্ষার যে জল, সেই জল গোলাপ গাছের যেমন একদিকে নতুন ব্রাঞ্চ নিয়ে আসতে সাহায্য করে, কিছু কিছু লাভ হয়, আবার অনেকটা কিন্তু ক্ষতিও হয়, যেটা অন্য গাছের সাথে গোলাপ গাছের সম্পূর্ণ ব্যাপারটাই একটু আলাদা রকমের হয়ে যায়। তাহলে এই বর্ষাকালে কিভাবে আমরা আমাদের গোলাপ গাছের ভালোভাবে যত্ন করব, সেই ব্যাপারটা খুব সংক্ষেপের মধ্যে আমি আপনাদেরকে বোঝাবো। দেখুন, গোলাপ গাছে মেনলি যেটা সমস্যা বা যেটা মেনলি রোগ সেটা হচ্ছে ডাইব্যাক। এই ডাইব্যাকটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে অপুষ্টিজনিত কারণে এবং ফাঙ্গাসের কারণে, দুটি কারণেই হয়ে যায়। তো আমাদের গাছে 12-61-0 ব্যালেন্স এনপিকে, সেটা 19-19-19 বা 20-20-20, যেটা জুলাই মাসে আমি দিতে বলেছি পরিচর্যার রুটিনে, তো সেই রকমভাবে গাছে কিন্তু ফিডিংটা করতে হবে। যারা ভাববেন যে গোলাপ গাছে ফিডিং এই সময় না করলেও চলবে, তাদেরকে বলি যে আপনাদের গাছের কিন্তু মায়া ত্যাগ করতে হবে, কারণ সেই গাছে অবশ্যই ডাইব্যাক হয়ে যাবে। অন্য গাছে বর্ষার যে জল, সেই জল পেলেই অনেকটা গাছের খাবার নিজে নিজেই সে তৈরি করে নেয়, ঠিক আছে। গোলাপ গাছের ক্ষেত্রে এরকম কোনো ভাবার ব্যাপার নেই, তাই গোলাপ গাছে 12-61-0 খাবারটা দিলে রুট জোনটা স্ট্রং থাকবে, আর তার সাথে সাথে যদি আমরা এনপিকে খাবারটা দিই, এনপিকে খাবারটা দিলে আমাদের অনেকটাই আমাদের গাছের গ্রোথটা ঠিক থাকবে, ঠিক আছে, ব্যালেন্স এনপিকে। এই হচ্ছে প্রথম একটি কাজ। এবং সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে গাছের রুট ট্রিটমেন্ট। প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে কিন্তু গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্টটা এখন মানে একদম অনিবার্য। মাটিতে যারা গোলাপ গাছ করছেন তাদের গাছ ভালো রাখার একটাই টিপস বলতে পারেন, সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করতে হবে। আমাদের যে গাছগুলি সেগুলিতে সব কিছুই করা হয়, তারপরেও যে গাছের প্রবলেম কিছু নেই এমনটা একদমই নয়। দেখুন, বৃষ্টির জল পাওয়ার পরে প্রচুর গাছের পাতা হলুদ হয়ে গেছে, ঠিক আছে, ব্ল্যাক স্পট যে রোগটা সেই রোগটা হয়েছে, কিন্তু ফাঙ্গিসাইড আর রুট ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে করা হয় বলে গাছে কিন্তু ডাইব্যাকের প্রবলেম নেই, ঠিকঠাকভাবে ফিডিং করানো হয়, তো মোটামুটি গাছ কিন্তু ভালো আছে। এবারে বর্ষাকালে প্রত্যেকটা গাছ একদম এইরকমভাবে নতুন কঁচি পাতা ছাড়বে এবং প্রত্যেকটা গাছ ঠিক এইরকমভাবে সেজে থাকবে, এটা অসম্ভব। যদি আপনি 10টা গাছ করেন, দেখা যাবে যে 4টা গাছের অবস্থা ঠিক এইরকম আছে, 6টা গাছের মধ্যে ফাঙ্গাস আছে। বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, যে ভ্যারাইটিতে ফাঙ্গাস একটু বেশি লাগে সেই ভ্যারাইটিগুলোকে আরও বেশি সুন্দরভাবে পরিচর্যা করতে হয়। আমি কিছুক্ষণ আগেই একটি গাছের এরকমই একটু ট্রিটমেন্ট করলাম, ডাবল ডিলাইট। তো ডাবল ডিলাইটের অনেক বেশি প্রবলেম হচ্ছে, গাছটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, গাছটিকে আমি ডালতাল কাটলাম, অনেকটা ছোট করলাম, ঠিক আছে, একটা অনেক বড় ডাল এই দিকে দেখুন আমি ফেলেছি, এই দেখুন বড় শুকনো হয়ে ডালটা আমাকে কেটে বাদ দিতে হলো। তো এইরকমভাবে গাছের কিন্তু ফাঙ্গাস হবেই হবে, ঠিক আছে, তবে যদি ঠিকঠাক পরিচর্যা করা যায় ফাঙ্গাসের পরিমাণটা আমরা কমাতে পারি। পুরো বাগানে এখন দেখুন জঙ্গল হয়ে আছে, এই ঘাস আমাকে সব রিমুভ করতে হবে, যেটা আমার যেহেতু জমিতে আছে তাই আমি এখনও করে উঠতে পারিনি। তবে যারা টবে করছেন, টবের মাটি সবসময় ক্লিন রাখতে হবে, ফাঙ্গিসাইড প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে, কীটনাশক প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে হবে, যেরকমভাবে রুটিনে বলা হয়েছে সেই রকমভাবে। জৈব খাবার এখন কেউ কিছু বললো দিয়ে দিলাম, এরকম করলে হবে না, জৈব খাবার সম্পূর্ণভাবে স্টপ। খোল পচানো জল হোক, বাদাম খোল হোক বা বিভিন্ন রকমের মিক্সড জৈব সার হোক, সব কিছু এখন কিন্তু টোটালি বন্ধ থাকবে। দুটি যে খাবার সেই দুটি খাবারের কথা বলে দিয়েছি, পিজিআর বর্ষার সময় দিতে পারেন। কেউ যদি ভাবেন যে আমার গাছের গ্রোথ এমনিতেই খুব ভালো হচ্ছে, পিজিআর দেব না, না দিলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। ফাঙ্গিসাইড, কীটনাশক, রুট ট্রিটমেন্ট, খাবার, এটার উপরেই এখন আমাদের গোলাপ গাছ থাকবে। আশা করি খুব ভালো রকমের গাছ হবে, কোনো রকমের অসুবিধা হবে না। যা কিছু ছোটোখাটো যে প্রবলেমগুলো হবে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন, প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন। আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে, পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেখান থেকেও সব কিছু ডিটেলসে আপনি জানতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।